हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। डब्ल्यूबीपी एक्साइजमैन एवं सब इन्स्पेक्टर जेनरल नॉलेजर आज 60तम पर्व। आजकल क्लास तुम्हारे 40टा गुरुत्वपूर्ण प्रश्न आज तुम्हारा भिडियो प्रथम के शेष पर्यंत देखो। तुम्हारा जरा आगे क्लासगुलो मिस कर गे तरह डिस्क्रिप्शन बक्सर लिंक देवा आज से आगे क्लास देखे नीते पर। डिस्क्रिप्शन बक्सर रही है फेसबुक ग्रुप, टेलिग्राम चैनल, ह्वाट्सअप ग्रुप लिंक, से तुम्हारा जयन हो जो पे। ठीक है, তাহলে চলো বন্ধুরা আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন আমরা দেখে নি। ভিডিও শুরুতেই তাদের নামগুলো আমি বলে দেব, যারা 59তম পর্বে তাদের স্কোর আমাকে কমেন্ট করে জানিয়েছে। মাত্র 4 জন তাদের স্কোর জানিয়েছে। তো গত ভিডিওতে আমি তোমাদের 40টা এমসিকিউ প্রোভাইড করেছিলাম, তার মধ্যে কে কত স্কোর ক্লোজ করেছে একটু বলে দিই। অমিত নন্দী স্কোর করেছে 36 আউট অফ 40, বিশ্বজিৎ মিত্র করেছে হচ্ছে 29 আউট অফ 40, শামীম মণ্ডল 31 আউট অফ 40, মহারাজ প্রামাণিক 36 আউট অফ 40। তোমাদের 4 জনের স্কোরই ভালো। তো প্রতিদিনের মতো আমি আজও বলবো যে প্রশ্ন বলার পর 2 সেকেন্ড সময় দেবো, তোমরা সেই 2 সেকেন্ডের মধ্যে উত্তর করার চেষ্টা করবে। শেষে গিয়ে দেখবে আউট অফ 40 তোমরা কত স্কোর করতে পারলে, যদি সম্ভব হয় তোমাদের স্কোর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কর্ণাটকের পূর্বের নাম কি ছিল? আমি 2 সেকেন্ড সময় দেবো, তোমরা উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, মহীশূর। কর্ণাটকের পূর্বের নাম ছিল মহীশূর। রাজ্যটির আদি নাম ছিল মহীশূর রাজ্য। 1973 সালে রাজ্যের নাম বদলে রাখা হয় কর্ণাটক। 2 নম্বর প্রশ্ন, নামচা বারোয়া কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর অপশন গ, হিমাদ্রি। পরের প্রশ্ন, 3 নম্বর, কাজু বাদাম গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ক, দীঘাতে অবস্থিত, অপশন ক। পরের প্রশ্ন, 4 নম্বর, নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? অপশন ক, আসামে অবস্থিত। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন ক, পশ্চিমবঙ্গের জুনপুটে অবস্থিত। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস দিয়ে পরিমাপ করা হয়, কি পরিমাপ করা হয়? অপশন গ, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। জিপিএস প্রথম ব্যবহার করে আমেরিকা যুক্তরাষ্ট্র। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, ইডেন পার্ক স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? ইডেন পার্ক স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, নিউজিল্যান্ডে অবস্থিত, অপশন গ। ইডেন পার্ক নিউজিল্যান্ডের বিখ্যাত এবং সর্ববৃহৎ আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, কোন প্রাণীকে ডুবন্ত জাহাজ বলা হয়? সঠিক উত্তর অপশন খ, উটকে বলা হয়। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, মানুষের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করে? সঠিক উত্তর অপশন ক, মস্তিষ্ক বিদ্যুৎ উৎপন্ন করে। 10 নম্বর প্রশ্নে যাব, মানব শরীরের কোন অঙ্গে রক্ত পরিবাহিত হয় না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোন অঙ্গে রক্ত পরিবাহিত হয় না? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, কর্নিয়ায়। কর্নিয়ায় কিন্তু রক্ত পরিবাহিত হয় না। দেখো একটু এক্সট্রা ফ্যাক্ট আমি লিখে দিয়েছি, সরাসরি বাতাস থেকে এটি নিজের জন্য অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেনবিহীন পরিবেশে দীর্ঘ সময় থাকলে কিন্তু তাতে আমাদের চোখের ক্ষতি হতে পারে। শুধু অক্সিজেনবিহীন পরিবেশে নয়, যদি কারো চোখে কন্ট্যাক্ট লেন্স থাকে তো সেক্ষেত্রেও কিন্তু তারা বেশিক্ষণ সেই লেন্সটা ব্যবহার করতে পারে না, কারণ লেন্স যতক্ষণ চোখের মধ্যে আটকে থাকে তখন কিন্তু চোখে কোনো অক্সিজেন ঢোকে না। তো আমি যেহেতু নিজেই কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করি, আমি 6 ঘন্টার বেশি কিন্তু লেন্স পরতে পারি না। তারপর 6 ঘন্টার বেশি হলে চোখে একটা লালচে ভাব আসে বা কড়কড় করে, কারণ কি অক্সিজেন না পেলে চোখে একটা সমস্যা হয়। ঠিক আছে, যাব পরবর্তী প্রশ্নে। 11 নম্বর, আমাদের হাতের সমস্ত শক্তির অর্ধেক কোথা থেকে আসে? সঠিক উত্তর অপশন ঘ, কনিষ্ঠ আঙ্গুল থেকে আসে, অপশন ঘ।
পরবর্তী 12 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? অপশন গ, লাহোরে অবস্থিত। জাহাঙ্গীর 1605 থেকে 1627 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যে শাসন করেন। পরের প্রশ্ন 13 নম্বর, নিম্নোক্ত দিল্লি সুলতানের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, আলাউদ্দিন খলজি। অপশন গ। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? সঠিক উত্তর অপশন ঘ, জীবক। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, মুঘল আমলে অথর্ব বেদের অনুবাদ করেন কে? অপশন গ, হাজি ইব্রাহিম। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, বর্গী মানে নিয়মিত এবং শিলাদার অনিয়মিত এ দুটি ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেন? সঠিক উত্তর অপশন ক, অশ্বারোহী সেনার ক্ষেত্রে। পরে প্রশ্ন 17 নম্বর, চৈতন্যদেব কোথায় দীক্ষা লাভ করেন? অপশন ক, গয়ায় দীক্ষা লাভ করেন। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, টিপু সুলতানের রাজধানী ছিল কোথায়? সঠিক উত্তর অপশন ক, শ্রীরঙ্গপত্তম। পরের প্রশ্ন 19 নম্বর, মৌমাছি চোখের সংখ্যা কয়টি? সঠিক উত্তর 5টি। অপশন গ, 2টি যৌগিক চোখ আর 3টি সরল চোখ। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? অপশন খ, কার্বন মনোক্সাইড। অপশন খ। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? অপশন ক, সীসা। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়? অপশন খ, অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ হচ্ছে 92 থেকে 98%, লিগনাইটে কার্বনের পরিমাণ হচ্ছে 67%, আর বিটুমিনাস হচ্ছে 83%। পরের প্রশ্ন 23 নম্বর, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন কোনটি? অপশন ঘ, হীরে। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, বারুদে কোন উপাদানটি থাকে না? সঠিক উত্তর অপশন ক, পটাশিয়াম সালফেট থাকে না। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, কোন উপাদানের শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়? অপশন খ, অক্সি অ্যাসিটিলিন শিখা। পরে প্রশ্ন 26 নম্বর, কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে গলন। কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় গলন। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, পাম তেল কোন ভিটামিনের উত্তম উৎস? অপশন ক, ভিটামিন ই এর উত্তম উৎস হচ্ছে পাম তেল। পাম তেলে টোকোফেরল ও টোকোট্রায়নল নামক দুই ধরনের ভিটামিন ই অধিক পরিমাণে থাকে। পাম তেল কোলেস্টেরল মুক্ত। 28 নম্বর প্রশ্ন, কতগুলি হাড় নিয়ে আমাদের মুখ তৈরি হয়? সঠিক উত্তর অপশন খ, 14টি হাড় নিয়ে আমাদের মুখ তৈরি হয়, অস্থি। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, ক্যাটারাক্ট রোগটি মানব দেহের কোন অঙ্গকে ক্ষতি করে? সঠিক উত্তর অপশন গ, চোখকে ক্ষতি করে। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে? কোন প্রকোষ্ঠ অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে? অপশন খ, ডান অলিন্দ। পরবর্তী 31 নম্বর প্রশ্ন, বমি ভাব দেখা দেয় কোনটির অভাবে? সঠিক উত্তর অপশন
ঘ পিরিডক্সিনের অভাবে বমি ভাব দেখা দেয়। পরবর্তী 32 নম্বর প্রশ্ন, কোন ধাতু বজ্র সহ তৈরিতে ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় অপশন ক তামা। পরবর্তী 33 নম্বর প্রশ্ন, দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন ক স্টপ ওয়াচ। তোমরা প্রত্যেকে দেখে থাকবে কোনো খেলা শুরু হলে যদি সময় দেখার ব্যাপারটা থাকে, মানে কত সময় হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রেও স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। পরবর্তী 34 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হল? অপশন গ জিঙ্ক। পরবর্তী 35 নম্বর প্রশ্ন, লাইকেন এক ধরনের? সঠিক উত্তর অপশন খ সবজি উদ্ভিদ, অপশন খ। পরবর্তী 36 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদটি পুষ্টির জন্য পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করে তা হল? অপশন গ কলসপত্রী উদ্ভিদ, অপশন গ। পরবর্তী 37 নম্বর প্রশ্ন, লাস্ট 4টে প্রশ্ন রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, কোন রাজ্যে সর্বপ্রথম জিকা ভাইরাসের প্রথম মামলাটি ধরা পড়েছে? কোন রাজ্যে ধরা পড়েছে? মহারাষ্ট্রে, অপশন খ। পরবর্তী 38 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে টোকিও অলিম্পিকে 100 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতলেন? সঠিক উত্তর অপশন ক মার্সেল জ্যাকব। পরবর্তী 39 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহর প্রথম 100% করোনা টিকাকরণ সম্পন্ন করলো? এটা সম্পন্ন করেছে অপশন খ ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর প্রথম 100% করোনা টিকাকরণ সম্পন্ন করেছে। শেষ প্রশ্ন 40 নম্বর, ভারত ও কোন দেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেল পরিষেবা চালু হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন খ বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেল পরিষেবা চালু হয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এবং বাংলাদেশের চিলাহাটির মধ্যে 12 কিলোমিটার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের 40টা প্রশ্ন। ক্লাস ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।